দাদা গুড মর্নিং। মর্নিং, গুড মর্নিং। সকাল কটার সময় গুড মর্নিং হচ্ছে আজকে? আমি তো অনেকক্ষণ আগে 11টার সময় উঠেছি। বাবা, 11টা না, 11টা উঠেছি। হ্যাঁ, এখন গুড মর্নিং নাকি? ওর পায়ে লেজে পা। বাচ্চাগুলো বদমাশি করছে, দুষ্টু। আজকে আমি যাইনি ইউনিভার্সিটি, কারণ কারণ কি, আজকে ম্যাডাম স্যার কেউ ক্লাস নেবে না, আগে থেকে আমাদেরকে ইনফর্ম করে দিয়েছিল, তাই জন্য আমরা যাইনি। ম্যাডামদের ক্লাস নিতে বলবো, তাই জন্য আমাদের আগে থেকে বলে দিয়েছিল, তাই জন্য আজকে আর ইউনিভার্সিটি যাইনি, বাড়িতেই রয়েছি। হ্যাঁ, দাঁড়াচ্ছি, এই দেখো। এই জন্যই যাইনি ইউনিভার্সিটি, আর বাড়িতেই আছি। মেঘলা করে ওয়েদারটা, মেঘলা রয়েছে, বৃষ্টি হচ্ছে, এই দেখো এখনই বৃষ্টি হলো, আবার রোদ উঠেছে, রোদ উঠে গেল, তাই জন্যই বাড়িতে আছি, ক্লাসে যাইনি, মানে ইউনিভার্সিটি যাইনি। আর সকাল সকাল টিপটুপ করে বৃষ্টিও শুরু হয়েছে, এখন হচ্ছে সকালবেলার খাওয়া দাওয়া করবো, তারপর তো সারাদিনটা টুকটুক করে কাটাবো। আর বৃষ্টি বৃষ্টি মানে মানুষের চরিত্র বড়ই মানে বোঝা মুশকিল, যখন খুব গরম পড়ে তখন মানুষ ভাবে কবে বৃষ্টি আসবে, কবে বৃষ্টি আসবে। এখন বৃষ্টি পড়ছে, তাই মানুষ ভাববে যে বৃষ্টিটা কেন পড়ছে সারাদিন, কেন বলো? হ্যাঁ, বৃষ্টির মধ্যে কাজে হ্যান্ড পাম্প। হ্যাঁ, সারাদিন ধরে বৃষ্টি হলে খুব বিরক্তকর লাগে, ওই জন্য লোকে এটা ভাবে, কিন্তু বৃষ্টি যখন হওয়ার তখন তো হবেই, হোক। তাও ওয়েদারটা একটু ঠান্ডা হচ্ছে, না হলে তো যা গরম পড়েছে, এই গরমে রাস্তায় ঘাটে বেরোনো খুব মুশকিল, ভীষণ শরীর খারাপ হয়ে যাচ্ছে মানুষের। যাই হোক, সারাদিনটা কীভাবে কাটাবো সেটা তো তোমাদের সাথে সারাদিন ধরে শেয়ার করবো, সাথে থাকো, দেখতে থাকো। গিয়ে খাবারটা নিয়ে এলাম সকালবেলা, আজকে খাবারে আছে আলু ভেন্ডি ভাজা, ভেন্ডি সিদ্ধ, ঘি, মানে সকালবেলা ভেন্ডি সিদ্ধ ঘি দিয়ে আমি খেয়ে যেতাম ইউনিভার্সিটি, তাই ওটাই ছিল, তাই ওটা নিয়ে এলাম। আর আলু ভেজেছে, আলু আর ভেন্ডি ভেজেছে, আর এই যে রাজীবের থালায় আছে হচ্ছে ডাল ভাত আর ভেন্ডি আলু ভাজা, আর এই যে পাপা এখানে বসে রয়েছে, তো রাজীবের ভাতটাকে মাখিয়ে দিই, তারপর আমি ভাত মাখিয়ে খাবো। সকালবেলা আজকে বেলা অনেক হয়ে গেছে, ঘরের এখনো কোনো কাজই করিনি, বিছানা টিছনাও পড়ে রয়েছে, সব তুলতে হবে, আগে খেয়ে নিলাম কারণ বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। আর সকালবেলা ইউনিভার্সিটি যাওয়া শুরু করলে আবার সকালে খাই, তো ঘুম ভেঙে গেছিলো সকালে, তাই জন্য খিদে পেয়ে গেছে, যেন আগে গিয়ে খাবারটা নিয়ে এলাম। কেন কেন খাবার খেলাম, দিয়ে তারপরে বাসনটা মাজলাম, মেজে ঘরের কাজগুলো করলাম, কারণ বিছনা তুলেছিলাম না, তোমাদেরকে বললাম বিছনা তুললাম, ঘর গুছালাম, আজকে একটু বাড়ি আছে তো জিনিসপত্রগুলো একটু মুছলাম। আর এদিকে আবার কারেন্ট চলে গেছে, মানে আমি বুঝে পাচ্ছি না, বৃষ্টি নেই, কিচ্ছু নেই, আকাশে একটু মেঘ আছে শুধু, কিন্তু কারেন্ট চলে গেছে। এই হচ্ছে গরমকালের সমস্যা, গরমকাল পড়তে না পড়তে এরা কারেন্ট বন্ধ করে দেবে, সারাদিন কারেন্ট বন্ধ থাকবে, কী হয় আমি বুঝে পাই না। যাই হোক, আর এদিকে রাজীব শুয়ে আছে, বলছি স্নান করতে যাও, জল চলে যাবে। এই স্নান ফান করবা? তারপর তো রোজ আমি জল পাই না স্নান করার জন্য, কেন আমাকে তো লাস্ট এক বালতি জলে স্নান করতে হয়, তোমার তুমি স্নান করো তারপরে জল থাকে না, আমি কাজ করি, এক বালতি জলেই স্নান করি আমি, এক বালতি জল, আমি যে মাথা ঘষবো, তুমি স্নান করো, আমার ঘরের কাজ, ঘরের কাজ মোটামুটি সব হয়ে গেছে, এই যে দেখো দিয়ালে যাই না আমি। আর এই যে এদিকে সব এগুলো সব ছিটানো ছাটানো ছিল, এগুলো সব মুছে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখলাম, এগুলো সব মুছেছি, জানলাটা খুললাম কারণ ঘরটা পুরো অন্ধকার ছিল, এদিকে এগুলোও মুছলাম, মানে মোটামুটি সব পরিষ্কার করেছি, এটা এখানে ছিল, কাজ করবো বলে এটাকে এখানে নিয়ে এসে রাখলাম। আর বাচ্চাগুলো খাবার দাবার খেয়ে কোথায় গেছে, চলে গেছে, খাবার দাবার খেয়ে চলে গেছে, এতক্ষণ বসেছিল, এক্ষুনি বসেছিল, আমি যখন জল ভরছিলাম বোতলে তখন বসেছিল, আমার মনে হয় চলে গেছে, হাঁটা দিয়েছে বাড়ি, আবার চলে আসবে একটুখানি পরে। যাই হোক, দেখি ঘরটা শুধু মোছা বাকি আছে, ঘরটা মুছবো, মুছে পাপা, ও তার আগে পাপার ঘরটা পরিষ্কার করতে হবে, পাপার ঘরটা পরিষ্কার করে ঘরটা মুছে স্নান করে আসি আগে, কারণ জল চলে যাবে, একটা প্রায় বেজে গেল, তো জল যাওয়ার আগে স্নান করতে হবে। যাই হোক, পরে আসছি। ও হন্টু, তুমি আজকে কতদিন পরে ওপরে উঠেছো? হ্যাঁ, আজকে কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, ঠান্ডা ঠান্ডা, থন্দ থন্দ। গন্টু বাবা, এখন ওপরেই ওঠা হয় না, কাজের জন্য তোমাকে আটকে রাখা হয় সব সময়, তোমার ঘরেই তুমি থাকো, আর বের করা হয় না, তাই না? আজকে একটু বেরিয়েছো, একটু ছুঁয়ে থাকো, ছুঁয়ে থাকো, ধু ধু ধু, ধুপুস ধুপুস। শুয়ে থাকো, শুয়ে থাকো, খুব আদর খাচ্ছে নাকি? হ্যাঁ, এত আদর করো,
হ্যাঁ আবার কি মেয়াও করছে, যে হাত ছাড়া এখানে, তুই এখানে শো, দুজন অঙ্কে দুজন শো, করছে। অঙ্কে শো, অঙ্কে জয় ধরো বুনুকে, আবার লাত্থি কেন মারছো বুনুকে, অঙ্কে জয় ধরো, বলো আসো বুনু আসো, অঙ্ক জয় ধরি, আর তুই তুই ঘুচিস কেন, ওই বুনুকে জয় ধর। পাঁদড়ামি করছে এখানে বসে। সমস্ত কাজ কমপ্লিট করে ফাইনালি স্নান করে চলে এসেছি, মাথাটা ঘষলাম কারণ কালকে বৃষ্টিতে ভিজে গেছিলাম, আর বাড়িতে এসে স্নান করা তো হয়নি রাত্রিবেলা, তাই জন্য আজকে ভালো করে মাথাটা ঘষে স্নান করলাম, নাহলে মাথাটা কেমন আঠা আঠা হয়ে গেছিল। আর পাপা এখনো খাটে রয়েছে, খেলা করে বেড়াচ্ছে, এই যে খেলা করছে না, আমার বিছানার চাদরগুলো কাটছে আর কিছু। এই ছেলেটা, এই শুনছিস, এদিকে শোন, শোনো শোনো কি হয়েছে, ও গঞ্জু বাবা, আর এখন বসবো একটু কাজ করতে, আর রাজীব তো ল্যাপটপে কাজ করছে, দিয়ে ও উঠলে তারপরে কাজ করতে বসবে, তারপরে আবার একটু পড়তেও বসতে হবে, কারণ আজকে মানে এই কদিন যা যা অনলাইনে ক্লাস হয়েছে প্লাস কালকে যা ক্লাস হয়েছিল সমস্ত নোট করা হয়নি আমার, তো ওগুলোকে ওগুলো নোটগুলো তৈরি করতে হবে, কারণ দেখতে দেখতে পরীক্ষা চলে আসবে, আর আমার কিছুই এখনো পড়াশোনা শুরু হয়নি ঠিকভাবে, তো পড়াশোনা করতে হবে, তাই আজকে একটু পড়তে বসবো ভেবেছি, দেখি এদিকে কাজটা টুকটাক করে নিয়ে তারপরে পড়তে বসবো, চলো একটু পরে আসি। তো কাজ করা কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে মামনি খাবার আনার জন্য ডাকছে, বাট কাজ করছিলাম বলে আনতে পারছিলাম না, তো এখন যাচ্ছি খাবার আনতে, আর রাজীব গেল বাচ্চাগুলোকে খাবার দিতে, মানে ও বাচ্চাগুলো খুবই জ্বালাচ্ছিল, আর সকালবেলা খেয়েছে সেই দুধ ভাত, আর এখন তো 3:30 মতো বাজে প্রায়, ওদের খিদে পেয়েছে জ্বালাচ্ছে, তাই জন্য ওদেরকে খাবার দিতে গেছে, আর আমি আমাদের খাবারটা নিয়ে আসি, তো যাও খাবার নিয়ে আসি, নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে দুপুরবেলা লাঞ্চে কী আছে। কি গো, ওদেরকে খাবার দিয়েছো? ওদেরকে দই দিয়ে ভাত মাখিয়ে দিলাম, দই দিয়ে দিলে? দই দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছে দিলাম, তো? খাচ্ছে, জ্বালাচ্ছিল অনেকক্ষণ ধরে, হ্যাঁ দুপুর হয়ে গেছে না, এখন 3:30 বাজে, সকালে সেই ভাত, সকালে খেয়েছে, সকালে দুধ দিয়ে ভাতটা সে আজকে কমপ্লিট একবারে খেয়ে একবারে খেয়ে নিয়েছে, নিয়েছে অনেকটা, হ্যাঁ ওই তার জন্যই জন্য পেটটা খালি হয়ে গেছে, আর না সেটা হলে অন্যদিন থেকে থেকে পেঁপে থেকে খায়, থেকে খায়, ঠান্ডা ওয়েদার থাকলে ওরা একটু বেশি একটুখানি খায়, খেয়ে জুত খায়। সবাই তাই, কিন্তু মানুষও তাই ও পশু পাখিও তাই। যাই হোক, অবশ্যই দুপুরবেলা কি খাচ্ছ এখন? ডাল ডাল ভাত ভাত পাঁপড় আর এটা হচ্ছে চিংড়ি, পটল চিংড়ি, পটল নেই আমার কাছে, ওই মানে চিংড়ি তোমার কাছে আছে, চিংড়ি, মানে তোমার আলু আর চিংড়ি আর আমাদের পটল চিংড়ি, তুমি তো পটল খাও না, শুধু পটল বাটা খাও বলো। পটল বাটা, পটল পটল বাটা বাটা খাও। ভাল লাগে, ভাত দিয়ে মেখে খেয়ে নি, কিন্তু এমনি পটল খেলে আমার ওই বীজগুলো মুখের মধ্যে পড়ে, খুব বাজে লাগে। সেটাই, যাই হোক অনেক বেলা হয়েছে আজকে, খেয়ে নি, খিদেও পেয়ে গেছে আমার, তারপরে খেয়ে দে উঠে তারপর তোমার সাথে কথা হচ্ছে। কি ও, কি চলো না কোথায় একটু ঘুরে আসি, কোথায় ঘুরতে এখন আবার তুমি, একটু মানে বাইকে করে ঘুরে আসি, কোথায় এই এদিক ওদিক, এদিক ওদিকে তো কোথাও যাবা, সেটা তো জায়গার নাম আছে তাহলে চলো মুকুন্দনগর থেকে ঘুরে আসি। এখন, তো কি হয়েছে, এরকম করো কেন, একটাই তো বউ তোমার, আজকে একটু বাড়িতে না আছি, অন্ধকার হয়ে গেছে কিনা তার জন্য সবে যাবো, এখন 5টা বাজে, কে তো গেল খেয়ে উঠলাম 4টার দেখো সময়, যাবো ঘুরতে, যদি সবাইকে নাই দেখাতে পারি অন্ধকারের মধ্যে, কিছু যদি নাই দেখাতে পারি কি করছি আমরা, বাইরে কোথায় ঘুরছি সেগুলো যদি না দেখাতে পারি তাহলে ভাল লাগবে তখন, ওরকম করে দেখবে সবাই, এমনি তো কোথাও বেরোয় না বলো, তুমি এরকম করো কেন গো, আচ্ছা ঠিক আছে চলো রেডি হও তাহলে, চলো 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 5টা বাজে, এখন বেরোলে চলো দেখানো যাবে, মুকুন্দনগরই ঘুরে আসি, চলো 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 রেডি হও, রেডি হও তাড়াতাড়ি, রেডি হও চলো তাড়াতাড়ি, রেডি তাড়াতাড়ি হচ্ছি, রেডি হও, এখনো আলো আছে, বেরোই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, চলো 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 চলো। চলো। তো রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য, মানে টুক করে ড্রেসটা চেঞ্জ করে একটু লিপস্টিক দিয়ে চুলটা বেঁধে নিয়েছি, আমার আর কি রেডি হওয়া, আমি তো এই রেডি হই, আর আমার ওই ব্যাগ নিয়ে নিয়েছি, তো চলো বেরোই, হ্যাঁ রোদ্দুর প্রায় মানে সূর্য প্রায় ডুবি ডুবি, আর যেহেতু মেঘলা মেঘলা হয়ে যায় তাই জন্য আরো তাতে তাড়াতাড়ি মানে অন্ধকার হয়ে যাবে, এখন গিয়ে তেল ভরবো তারপরে মুকুন্দনগর, চলো বেরোই। বাইকে তেল ভরে প্রায় আধেক রাস্তা চলে এসেছি, তাই তো আধেক রাস্তা চলে এসেছি, আর একটুখানি গেলে মুকুন্দনগর, আর এই সাইডটাতে আমার সবসময় আসতে ভালো লাগে এই ফ্রেশ হাওয়ার জন্য, যেহেতু গাছপালা বেশি, হ্যাঁ গিরিবিলি বেশি, শুধু গাড়ি যাচ্ছে রাস্তাতে ব্যাস, আর গ্রামের মধ্যে একদম নিরিবিলি, অত মানে গাড়ি ঘোড়ার আওয়াজটা কম, টুকটাক গাড়ি যাচ্ছে, অনেকদিন পরে মুকুন্দনগর যাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে, কারণ লাস্ট কবে গেছিলাম মুকুন্দনগর, এই তো পয়লা বৈশাখের দিন স্নান করতে গেছিলাম, মানে ঘোরার জন্য যাই না প্রায় অনেকদিন হয়ে গেছে, ও হ্যাঁ সরি বলাগড় গেছিলাম, তারও আগে মুকুন্দনগর গেছি, মানে প্রায় অনেকদিন হয়ে গেছে, আর ইদানিং কালে এত কাজের চাপ বেড়ে গেছে যে এখন সারাদিন বাড়ি থাকলে কাজ আর কাজই করি, মানে সারাক্ষণ ওই ল্যাপটপ
হয় ইউটিউবের ভিডিও রেকর্ড করছি, এই করছি। তো আজকে ভাবলাম একটুখানি আগে যদি করেছে কাজ, তারপর ভাবলাম যাই একটু বেরো, কারণ এইভাবেই বেরোতে হবে সময় করে। কিন্তু পড়ার নর্মালি বাড়িতে যদি ভাবি বেরোবো বেরোবো, ওইভাবে তো ফাঁকা পাওয়া যাবে না, যে কোনো একদিন ছুটি ছুটি বলে আমাদের কোনো কাজ নেই, রোজই কাজ করতে। তো যাই হোক, চলো যাই, তখন ফ্রেশ ফ্রেশ হাওয়া খাবো গঙ্গার ধারে। ও সেটাই, শুধু তো এখান থেকে দেখা যাচ্ছে প্রায় অস্ত পথে। হ্যাঁ, আমরা যেতে যেতে অস্ত পথে। চলো চলো। তো চলে এসেছি, তাই তো? একদম সেই সুইটা চালিয়ে চলে এসেছি। কত সুই না, আজকে জোরে চালাইনি অবশ্য। না না, যাই হোক, এখন এখানে বসে একটু হাওয়া টাওয়া খাই, তাই তো? একদম, কিন্তু হাওয়া দিচ্ছে না। কিন্তু গঙ্গার পাড়ে যে বসতে ভালো, কিন্তু ধরো ভালো, পুরো নিস্তব্ধ হয়ে যায়, একটা পাতা নড়তে দেখছি না। দুদিন আগে আমরা যখন কলকাতায় গেছিলাম, তখন আমরা গঙ্গার পাড়ে গিয়ে বসে থাকতাম। ওখানের হাওয়ার ঢেউ আসছিল, হাওয়া ছোটে। হ্যাঁ, আমরা মানে এত ঢেউ আসছিল যে আমরা একদম নিচে শিয়ে, গঙ্গাটা চওড়া, সেটাও তো দেখতে হবে একবার। না, তারপরে ওই টাইমটা আরো জোয়ার থাকে তোকে, তাই জন্য আরো বেশি। হ্যাঁ, বুঝতে পারছি, এখন জোয়ার না কাকা, জোয়ার না ভাটা কাকা, জোয়ার রয়েছে। কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু ওখানে বোঝা যায়। ওখানে বোঝা যায়, ওখানে মানে তুমি মানে আমরা বসেছিলাম, কারণ আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট আমরা বসে রয়েছি একদম নিচের দিকে সিঁড়িতে বসেছিলাম। আগের বার কেন, আগের বার যখন গেছিলাম তখন তো একটা ভিডিও হ্যাঁ শেয়ার করেছিলাম, মানে নিচের দিকে মানে প্রায় 4-5টা ধাপ উপরে উঠে পরে বসতে হয়েছে। হ্যাঁ, এত জোরে জোরে, এত জল চলে এসেছে, পুরো জামা প্যান্ট ভিজে গেছিল, নিচে প্যান্ট ট্যান্ট পুরো ভিজে গেছে। ওই জায়গাটাই ভালো, হাওয়া চলে আর বসে আর লোকের ভিড় হয়, ভিড় হয় ওখানে, মানে আশেপাশে সবাই গিয়ে ওই জায়গা অনেকদিন পরে বেরোলাম বাড়ি থেকে, মানে বাড়ি থেকে এমনি বেরোয় বাজারে যাই, কিন্তু এই সাইডটাতে অনেকদিন আসি না, ফাঁকা ফাঁকা একটু এলাম অনেকদিন পরে। তা না, বোট চড়ার কথা ইচ্ছা করে, মানে বোট চড়তে ইচ্ছা করছে। আগের বারে এসে চড়েছিলাম তখন ভালো লেগেছিল, তাই কিন্তু বেশি টাকা চাইছে আজকে, তাই তো? আগের বার কত করে গেছিলাম আমরা, চারজন, চারজন উঠেছিলাম 100 টাকায়, তাই তো? হ্যাঁ মনে হয়, আরে সরস্বতী পুজোর সময় না? হ্যাঁ হ্যাঁ, ওই সরস্বতী পুজোর সময় মানে লাস্ট এসেছিলাম আমরা, তারপর আর আসিনি। বলছিল তখন কবে এসেছিল? হ্যাঁ, সরস্বতী পুজোর সময় লাস্ট এসেছি, তারপর আর আসিনি আমরা। তো দিনকে তো পয়লা বৈশাখের দিন গিয়ে থেকে, হ্যাঁ আসিনি, তারপরে বাবা মানে 2 মাস হয়ে গেছে, 2 মাসের বেশি হয়ে গেছে আসিনি। হ্যাঁ চলো একটু বসি, তারপরে কথা হচ্ছে। ছবি তুললো নাকি নৌকায় বসে? দেখছি, ঠিক আছে তারপরে তুলো। যাই হোক, ঘুরে তো বাড়ি চলে এসেছি, এখনো জামা প্যান্ট ছাড়িনি, দেখতেই পাচ্ছো। আর ঘড়িতে বাজে 12টা, না সরি কটা বাজে গো? এখন বাজে 7টা, এখন বাজে 7টা। আর মাঝখানে কিছু করেছি সেগুলো তোমাকে বলে দিচ্ছি, সেরকম কিছুই না, জাস্ট ফুচকার দোকানে গেছিলাম, ফুচকা খেয়েছি আর কি, ভুট্টা, আর ভুট্টা খেয়েছি।
মানে বাইক চালিয়ে আস্তে আস্তে ভুট্টাটা খেয়ে নিয়েছি আর পুচকে এক জায়গায় দাঁড়িয়ে খেয়েছি, কোনো অন্ধকার ছিল তাই আর কিছু দেখায়নি, সেইভাবে সত্যিই অন্ধকার ছিল আজকে, আগে তোমার হ্যাঁ, লাইটই জ্বালায়নি। আমার তো তো কোনো লাইটে যায়নি। যাই হোক, মানে কেমন লাগলো সারাদিন তো বোরিংনেস কেটেছে, মানে ঘরেই কেটেছে সারাদিন, আর বিকেলবেলার পরে একটুখানি বেরোলাম অনেকদিন বাদে, একটু গঙ্গার পাড়ে গেলাম। আগে তো খুব যেতাম, সকালবেলা চলে যেতাম সাইকেল নিয়ে, তারপর বিকেলবেলা সাইকেল বাইক নিয়ে নিয়ে, বেশি যাওয়া হতো আসলে। সাইকেল নিয়ে বেশি যাওয়া হতো। তো ইদানিং তো গরমের জন্য আর কোথাও বেরোনোই হচ্ছে না সেইভাবে। তো আজকে রিয়া বললো, তোমরা তো শুনলেই যে একটু জোরজবরদস্তি করলো, ভালো লাগলো গিয়ে, ভাবছিলাম যাব না তারপর গিয়ে ভালোই লাগলো। তো এখন বাড়ি চলে এসে আর কিছু নেই, এখন কাজে বসবো আবার, মানে বাড়ি এসেছি মানে কাজ, জানোই তোমরা বাড়িতে থাকলেই কাজ, বাড়ি এসেছি মানেই কাজ। তো বাড়ি এসে এখন কাজে বসবো, কাজ টাজ করবো, ভিডিও রেকর্ডিং আছে, এডিটিং আছে, এই করে রাতের খাবার খাবো, মানে ডিনার করবো, শেষ। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে, মানে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক শেয়ার করতে ভুলো না, আর এরকমই সাবস্ক্রাইব করে পাশে থাকো যেমন করছো তোমরা, আর সাবস্ক্রাইব করো যারা নতুন আসছো চ্যানেলে, যদি ভালো লাগে আমাদের ব্লগ। আর ম্যাডাম আপনি কিছু বলবেন? আর কিছু বলবে না হ্যাঁ ম্যাডাম, সারাদিনে ম্যাডামই বলেছে, আর শেষে আমি বললাম যে, তো চলো টাটা।